السلام عليكم ورحمة الله. 2023 সালে ঈদে মিলাদুন্নবী বা 12 রবিউল আউয়াল কবে কত তারিখে এবং কিবা? ঈদ অর্থ হলো আনন্দ বা খুশি। মিলাদুন্নবী অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। 12 রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম গ্রহণ করেছেন। আরবি বছরের তৃতীয় মাসের নাম হলো রবিউল আউয়াল মাস। এ মাসটি 12 মাসের মধ্যে ফজিলতের দিক থেকে ঊর্ধ্বে এবং এ মাসের মর্তবা সর্বাপেক্ষা বেশি, কারণ আল্লাহ পাকের সৃষ্টির সেরা 18,000 মাখলুকাত সৃষ্টির উছিলা মহান আল্লাহ পাকের সর্বাধিক প্রিয় সর্বশ্রেষ্ঠ মানব দুজাহানের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মাসের 12 তারিখে এই দুনিয়াতে আগমন করেন এবং এ মাসেই তিনি বিশ্ববাসীকে শোক সাগরে ভাসিয়ে মহান প্রভুর সান্নিধ্যে চলে গিয়েছেন। এ মাসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 তারিখে হিজরত করেছেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। এই মাসটি অত্যন্ত বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্ম উপলক্ষে তার জন্মদিনের তারিখে নির্দিষ্ট কোনো আমল ওজিফা করেননি, সুতরাং আমরা এদিনে নির্দিষ্ট কোনো ওজিফা আমল নামাজ ইত্যাদি আমল করব এমনটি জরুরি নয়। তবে আমাদের এক শ্রেণী সুন্নি ভাইরা এই দিনটিকে ঈদ উদযাপন করেন, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল বিশ্ববাসীকে কাঁদিয়ে সুখ সাগরে ভাসিয়ে রব্বুল আলামিনের দরবারে চলে গিয়েছেন, অর্থাৎ ইন্তিকাল করেছেন। এই দিনটি মুসলমানদের জন্য সুখের দিন, তাই আমরা শোক পালন করব। এর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ নিয়ে তার জন্মবৃত্তান্ত বিষয় নিয়ে আলোচনা করব। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহ তাআলার শুকর আদায় করেছেন, জন্মগ্রহণ করার সাথে সাথে উনি সিজদায় অবনীত হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, উনি নার কাটা অবস্থায় খাতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি ছিল। নবীর জন্মের দিন নবীর জন্ম হওয়ার সাথে সাথে তারা আল্লাহ তাআলার সিজদায় অবনীত হয়েছে। রোম এবং পারস্যবাসীদের হাজার হাজার বছর পর্যন্ত অগ্নিকুণ্ডের সাথে সাথে নির্বাপিত হয়েছে, নিভে গিয়েছে। অবশ্যই নবীর জন্মটি হলো বরকতময় জন্ম। এ দিনে আমরা নবীর জন্মবৃত্তান্ত আলোচনা করব, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিন পালন করেননি, আমরাও পালন করব না। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করব। অনেকে এই তারিখটা জানতে চান এবং কি এই তারিখে নির্দিষ্ট আমল করতে চান। অবশ্যই আমরা তারিখটা জানব, রসুলের জীবন বৃত্তান্ত বিষয় নিয়ে আলোচনা করব, রসুলের জীবন ইতিহাস নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইমানের মধ্যে তারাক্কি দান করবেন। 2023 সালে ঈদে মিলাদুন্নবী বা 12 রবিউল আউয়াল কবে এবং কিবারে অনুষ্ঠিত হবে? 2023 সালে বাংলাদেশের ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী ঈদে মিলাদুন্নবী বা 12 রবিউল আউয়াল অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসের 28 তারিখ রোজ বৃহস্পতিবারে। অবশ্যই আরবি মাস কখনও 29 হয়, কখনো বা 30 হয়, চাঁদ দেখার উপর নির্ভর করবে। মাস যদি 30 হয় তাহলে একদিন পরে হবে, যদি 29 হয় তাহলে একদিন আগে হবে। সেই ক্ষেত্রে আমরা নির্দিষ্ট তারিখ অনুসন্ধান করে নেব চাঁদ দেখার উপর নির্ভর করে। অবশ্যই আমরা রসুলের সুন্নাহকে অনুসরণ করব, রসুলের জীবন আদর্শকে গ্রহণ করব, পরিবার পরিজনদের মধ্যে রসুলের সুন্নাহকে অনুসরণ করার ব্যাপারে উৎসাহ প্রদান করব।